কিন্তু চিধা চিধি প্রথম চিধা চিধি কথাটো হল, সর্বানন্দ সোণোৱাল জিকিলেও হারিলেও ডিব্রুগড়ের একো লাভ লোকসান নাই, হয়নে নহয়? কিমানবার যে মানুষজন জিকি আছে কিন্তু ডিব্রুগড়ত অসমীয়া ভাষাত যে কয় একোডাল ফালিব পৰা নাই, একোয়ে ফালিব পৰা নাই, হয়নে নহয় বা কোকসুন আপনাদের, হয়নে নহয় কোক? একদম মই যেতিয়া হাই স্কুলত পড়ি আছিল তেতিয়াই সর্বানন্দ সোণোৱালতে কৈছিলে যে নামৰূপ সাৰ কাৰখানাৰ চতুর্থ গোটটো স্থাপন কৰি কৈছিলেনে, আচক টাকুতে আন্দোলন কৰিছিলেনে? তাৰপিছত তেওঁ কি কি হৈ গ'ল? তেওঁ MLA হ'ল, তেওঁ MP হ'ল, তেওঁ কেন্দ্রীয় মন্ত্রী হ'ল, তেওঁ মুখ্যমন্ত্রী হ'ল, যিমান কৰিব পৰা তেওঁ যিমান পদবী আছে সব পদবীতে তেওঁ বহি ল'লে, কিন্তু ৰিজাল্টটো হ'ল, হয়নে নহয় কওক? এতিয়ালৈকে নামৰূপৰ চতুর্থ গোটটো, সাৰ কাৰখানাৰ চতুর্থ গোটটো হ'ল নেকি? হ'ল নেকি? নাই হোৱা। এই যে কৈ থাকে কৈ থাকে কৈ থাকে কিন্তু কৰিব নোৱাৰে, এইটোক অসমীয়াত অকমান্য বুলি কয়, হয়নে? আৰু তাতকৈ বেছি বেয়াকৈ ক'লে অলগদ্ধ বুলি কয়, হয়নে নহয়? মই মানে অসমীয়া ভাষাটো ভালকৈ পঢ়োঁ, কিতাপ পঢ়োঁ আৰু কিতাপ লিখোঁ, গতিকে মই শব্দবিলাক জানো কাৰণে শব্দবিলাক কৈ দিওঁ কাৰণে মোক কয় বোলে ই অসভ্য আছে, ই যি টি কথা কৈ দিয়ে, সঁচাকৈ অকমান্য হয়নে নহয়, হয়নে নহয় কওক? যদি কাইলৈ BJP চৰকাৰ হয় তেওঁতো আকৌ আমাৰ ইয়াত নিজিকিলেও আকৌতো তেওঁ মন্ত্ৰী হ'বই, তেওঁ কাৰণে MP হৈ আছে, হয়নে নহয়? এতিয়া তেওঁ যদি BJP চৰকাৰ হয় তথাপি তেওঁ মন্ত্রী হ'ব, গতিকে তেওঁতো মন্ত্রী হৈ থাকিব, আমি পাবলগীয়া হ'লে সেই মন্ত্রীৰ পৰা পায়ে থাকিম, কিন্তু লগত যদি আপোনালোকে লুৰিনক জিকাই দিয়ে সেইফালে MP হৈ তেওঁৰ পৰা মন্ত্রী হিচাপে যি পাব লাগে, পাবতো শূন্য বাৰু, কিন্তু যিটো পাব লাগে সেইটো পাবই, হয়নে নহয়? আর লগতে লুৰিনৰ পৰা আমি কি পাম? অসমীয়া জাতির এজন কণ্ঠ আমি দিল্লীত পাম, হয়নে নহয়? হয়নে নহয়? এই কারণে জোরকে চিঞৰিছো, পিছত যদি ইও গণ্ডগোল করে যাতে এই মাতটো তার মনত থাকে, জিকার পাছত যাতে গণ্ডগোল যদি করে, হয়নে নহয়? জিকার পাছতো মানুষ পাল্টা মারি দিয়ে ন, এই কারণে মানে জোরকে কই আছো, আপনাদের জোরকে কব, এই কারণে, হয়নে নহয়? হাতখন দাঙি দিলে বেশি মনত থাকিব তার, হয়নে নহয়? লুৰিন শুনিছ নহয়, দিল্লী পঠিয়াব খুঁজিছো একদম যুঁজিবর কারণে, তাত ভিজামি করে হয়ে থাকিবার কারণে নয়, হয়নে নহয়? হয়নে নহয়? ও, এইটো রাইজর শক্তি হয়, এইটোয়ে রাইজর শক্তি, এনেকা কই দিয়ে, এনেকা, হয়নে নহয়? সবজ এনেকা কই দিয়ে, মোর বেলেগ সুট উঠে ভাই, হয়নে নহয়? আরে লিডারে লুনাইছে, হ্যান্ডশেক করি, হয়নে নহয়? হ্যান্ডশেক করি, হয়নে নহয়? আর যদি নহয় তেতিয়াহলে কবা মারি ধরি, হয়নে নহয়? আরে ভাই, কবা মারি ধরবলে তো তোমালোকৰ সাহসেই নাই, একে একে কেবিনেটর মন্ত্রী কবা মারি নধরি এনেকে করি, আরে ভাই, হয়নে নহয়? এটা নিয়ম নেকি? আমার ঘরলে ডাঙর মানুষ আহিলে, ডাঙর মানে কি, ভকত এজন আহিলে আমার মায়ে সেবা এটা করে, সেটা বেলেগ, কিন্তু ভাই লিডার এটা আহিলে ভয়তে এনেকে কই দিয়া তো মানুষ নেকি, কোকসুন আপনি, হয়নে নহয়? বেকা বেকি হয়ে এইটো হিমন্ত বিশ্ব শর্মাক দেখিছে নাই, বেকাও হয়ে দিয়ে আর সেই সেইকেইদিন আকৌ এটা মোনা এটাও লৈ ফুরে লগতে, অতি ভক্তি চুরের লক্ষণ বলে কয় নয়, আটাইতো ডাঙর চুর তো সেইজনে, হয়নে নহয়? হয়নে নহয় কোক? হ্যাঁ, আর সর্বানন্দ সোণোৱালৰ কিন্তু একটা বড় ডাঙর গুণ আছে, তেওঁ মাঝে মাঝে লাট সাপ খাই থাকিলেও তেওঁ গাটো কেকুট নকৰে, হিমন্ত বিশ্ব শর্মা ইমান ডাঙর ডাঙর লাট মারি দিছে নয়, এটা লাটর পাছতো এ হিমন্তই মোক মারছে এনেকে বলে নকয়, ও বড় ভাল লাগিছে দে লাটটো আর এটা দিছো নাকি, এনেকে কয় ভাই, হয় ন? মুখ্যমন্ত্রীর পর খেদি দিলে মানুষ তো সর্বানন্দর বিরুদ্ধে কি হিমন্তর বিরুদ্ধে গড়েজি উঠিব লাগে, আমার উজনি অসমৰ মানুহ তাক লাট মারি খেদি দিলে মুখ্যমন্ত্রীর পর, হয়নে নয়? দিলে নে নাই? হ্যাঁ, আমার সোণোৱাল মানুষ, আমার ট্রাইবেল মানুষজনক লাট মারি খেদি দিলে সর্বানন্দ গড়জি উঠিব লাগে, আয় মোর সিট খাইছে তো তোক মই সুধাই আম নেকি, এনেকে কব লাগে, নাই হিমন্ত বর গড়িয়া মানুষ দেই, এনেকে কয়, আরে ভাই এনে মানুষ জিয়াই কোবা ট্রাইবেল মানুষ তো মই দেখাই নাছিল কেতিয়াও এনেকুৱা, হয়নে নহয়? ট্রাইবেল মানুষ, আমার আহোম মানুষ, ট্রাইবেল মানুষ ফটকে খঙে উঠে, হয়নে নহয়? এই গণ্ডগোল কৰিছে, এই মই নাইটোৰ লগত এনেকে কওঁ আমি, হয়নে নহয়?
আমিতো এনেকৈ কৰা মানুহ নহয় নহয় ভাই, হয়নে নহয়? তো মই একদম স্পষ্টকৈ আপোনালোকক ক'ব খুজিছোঁ, মানুহ ঠিক নহয়, মানুহ ঠিক নহয়। এই এনেকুৱা তেলীয়া মানুহ, ট্ৰাইবেল মানুহে এনেকুৱা তেল নেমাৰে। এনেকুৱা তেলীয়া মানুহ দিল্লীত দেখিলেও তেল, হিমন্তক দেখিলেও তেল, সৰুক দেখিলেও তেল, ডাঙৰক দেখিলেও তেল। ইমান তেলীয়া মানুহ।